কি রে বেটা, তুই কি মানুষ না? তোর ভিতরে কি একটু বিবেক নাই? তোরে এত ভাবে সুযোগ সুবিধা দিল, তোরে এত ভাবে অফার দিল, তুই কোনোভাবেই কোনো গুরুত্বই দিলি না। এই কারণে এই কথাটা বলতেছিলাম, এই কারণে আল্লাহর নবী বলছে রমজানের শেষ দিকে আইসা জিব্রাইল আমারে জানাইছে, ও নবী, রমজানের মতো এত বড় মাস, এত সুযোগ, এত অফার, এতভাবে মাফ করার বুদ্ধি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সুযোগ থাকার পরেও যারা রমজান পেয়েও গুনাহ মাফ করতে পারে নাই, নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নামের মুক্তি নিতে পারে নাই, জান্নাতের বুঝ করতে পারে নাই, আল্লাহর নবীকে জিব্রাইল বলছে ও নবী আল্লাহর লানত তার উপরে, নবী বলছে আমিন, আমি মুহাম্মদের লানত তার উপরে। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই অবগত আছি এই মুহূর্তে একজন ইমানদারের মুমেনের সবচেয়ে বড় প্রস্তুতি আকুতি, হৃদয়ের আবেগ অনুভূতি মাহে রমজান, বলেন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তের সবচেয়ে বড় আবেগ এটা, যার কলিজায় ইমান আছে, আখেরাতের ফিকির আছে, কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, জান্নাতে যেতে চায়, তার জন্য রমজান মাস মানেই হচ্ছে অনেক বেশি, অনেক বেশি আনন্দের, বলেন আলহামদুলিল্লাহ। এই 1450 বছরের ইসলামের ইতিহাসে নবী, সাহাবি, তাবিঈ, ওলামা, আইম্মা, আউলিয়া, বুজুর্গ, যত আল্লাহর প্রিয় বান্দা অতিবাহিত হয়েছেন, তাদের প্রত্যেকের জীবনে রমজান ছিল ব্যতিক্রম। গোটা 11 মাস আল্লাহর ইবাদত বন্দেগী যে পরিমাণ করতেন, রমজান মাসে তার মাত্রা অনেক গুণ বাড়ায় দিতেন। এটা ছিল বুজুর্গানে দিনের সবসময়ের আমল। আমাদের কাছে উর্দু কিতাব আছে, আকাবির কা রমাদান, পূর্বপুরুষদের রমজান কেমন ছিল, গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যেতেন, গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। মনে করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রত্যেক রাতে, বুখারীর রেওয়ায়েত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে রমজানে ওনার সাথে জিব্রাইল আসত, ওয়াকানা ইয়ালকাহু জিব্রাইল ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে এসে ফায়ুদারিসুহুল কোরআন, যতটুকু কোরআন নাজিল হয়েছে পূর্ণ ওই কোরআন একবার জিব্রাইল প্রত্যেক রাতে নবীকে শুনাইতেন, নবীজি আবার জিব্রাইলকে শুনাইতেন। আপনি ভাবেন প্রতি রাতে এক খতম জিব্রাইল শুনাইত, এক খতম নবীজি শুনাইতেন, আবার তাহাজ্জুদের নামাজে আলাদা নবীজি তেলাওয়াত করতেন, মাগরিবের পরের আওয়াবিন নামাজে আলাদা পড়তেন, 5 ওয়াক্ত নামাজের সুন্নত নফল যেগুলো এগুলোর মধ্যে লম্বা কোরআন তেলাওয়াত করতেন, আবার তারাবির নামাজ আলাদাভাবে আদায় করে সেখানে কোরআন পড়তেন। তাহলে রমজানের দিন রাত কোরআনুল করিম তেলাওয়াত হতো নবীজির পুরো 11 মাসের চাইতেও বেশি। তাহলে 11 মাস তো নবীজি পড়তেন না, পড়বেন কি? ওনার উপরে তো নাজিল হয় কোরআন, নাজিলই তো হয় কার উপরে? ওনার উপর। তাইলে এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রমজানে আলাদা মেহনত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি স্ত্রী, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 মাসে যে পরিমাণ আমল করতেন, রমজানের প্রথম 20 দিন তার চাইতে বেশি আমল করতেন, আর শেষের 10 দিন ওনার ইবাদত দেখে কে,
ইবাদতের জন্য শেষ দশ দিন নবীজি। আম্মা জানা আয়েশা বলেন কোমরের মধ্যে লুঙ্গি, সাদ্দা মিজারাহু, কোমরের লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। মানুষ কোনো ভারী কাজ করতে গিয়ে কোমরের মধ্যে গামছা বা রুমাল বাঁধায় টাইট করে, তাহলে শরীরে কি আসে, শক্তি আসে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের লুঙ্গি শক্ত করে বাঁধ দিতেন। ওয়া আহিয়া লাইলাহু, এবং সারা রাত, রমজানের শেষ দশ দিন সারা রাত আল্লাহর নবী আম্মা জান আয়েশা বলে জেগে থাকতেন। ও আই কাজা আহলাহ, এবং তিন নম্বরে নিজের বিবি বাচ্চা সন্তান পরিবার সবাইকে রমজানের শেষ দশকে শেষ দশ দিন জাগায় দিতেন। ডেকে ডেকে বলতেন ফাতেমা রহমত মাগফিরাত শেষ হয়ে গেল, আর অল্প কয়দিন নাজাতের বাকি, ওঠো আর ঘুমায়ন, রমজান তো চলে যাচ্ছে। আয়েশা ওঠো, রমজান তো বিদায় নিচ্ছে। এইভাবে নবীজি স্ত্রীদেরকে, কন্যাদেরকে, সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকে রমজানের শেষ দশকে জাগায় দিতেন। ভাই এই আড্ডাটা বন্ধ করা যায় না। ও ছেলেরা এনে কি মানে, ভাই জালমুড়িওয়ালা আপনি আল্লাহর বাস্তে রাতের এগারোটার বাজে, রাতের প্রায় এগারোটা বাজে, আপনি এখন কদ্দুর সাদা মুড়ি বেছেন, ওনারে জিজ্ঞাসা করেন, উনি বলছে তো আমার কি, ওনার থেকে জানেন, যিনি বলছে ওনার থেকে জানবেন, তো জানেন ওনার থেকে, যিনি বলছেন ওনার থেকে জানলে ভালো। বলছে একজন জবাব দিব আর একজন, এটা কোন ধরনের কথা, ভাত খায় একজন জবাব দিব আর একজন বলেন আলহামদুলিল্লাহ জি। তো এজন্য আমরা বললাম এটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা আমল, কোমর শক্ত করে বাঁধতেন, রাত্রি জেগে থাকতেন, এবং বিবি বাচ্চা পরিবারের সদস্যদেরকে জাগায় দিতেন। তাহলে বুঝাই গেল রমজান মাসে নবীজির প্রস্তুতিটাই ছিল, মেহনতটাই ছিল আলাদা আলাদা। এজন্য সমস্ত সাহাবি আউলিয়া তাবিঈ ওলামায়ে কেরাম সর্বযুগে রমজানকে আলাদা কদর করতেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, আমরা যার মাজহাব মানি, তিনি রমজান মাসে ৬১ খতম কোরআন শরীফ পড়তেন। দিনে এক খতম, রাতে এক খতম, আর তারাবিতে পুরা মাসে এক খতম। এইভাবে তিনি আল্লাহর কোরআন পড়তেন। ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাই ওনার জীবনীতে আছে ৬০ খতম কোরআন শরীফ রমজানে পড়তেন। আমি সিলেটে এমন এক ভাইকে দেখছি, সিলেট একজন ব্যবসায়ী, শাহজালাল দরগার সামনে ব্যবসা করে, আমাদের পরিচিত ঘনিষ্ঠ মানুষ, অল্প বয়সী যুবক। সে আল্লাহু আকবার, গত রমজানে ৩৩ খতম কোরআন শরীফ পড়ছে। এইবার বলছে কিভাবে সম্ভব, এই জমানাতেও তাহলে নমুনা আছে। তার এই জন্য গাফেলের জন্য অসম্ভব, যে গাফেল, যে মনে করে দুনিয়ার সব মানুষ আমারই মতো, তার কাছে এটা কি মনে হবে, অসম্ভব। আরে কি কয়টি বুঝি কথা হয়, এটা কথা, এটা কোনো টেলিভিশনে বলছি এটা না, এটা কিতাবে পড়ছে, হাজারো লাখো ওলামায়ে কেরাম এটা বর্ণনা করছে। এত আলেম মিথ্যা বলে না, এত আলেম কি বলে না। অতএব এটা খেয়াল করে যে আল্লাহ নবীর পরবর্তীতেও
সাহাবি তাবেই আউলিয়া বুজুর্গ মুহাদ্দিস ওলামাদের যুগেও সব সময় রমজানকে আলাদা বানাইতেন। এই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ। রমজান আসলে গোটা পৃথিবী থেকে তিনি আলাদা হয়ে যেতেন, কোনো মানুষ ওনার সাথে সাক্ষাৎই করতে পারত না, শুধু কোরআন পড়তে। প্রতিদিন ওনার জীবনীতে আমরা পড়ছি, প্রতিদিন কমপক্ষে 35 পারা কোরআন শরীফ পড়তেন, মানে এক খতম 5 পারা কোরআন শরীফ পড়তেন। তাহলে কীভাবে সম্ভব? পড়লে সম্ভব, পড়লে কি সম্ভব, পড়লে সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দীন ও ইউসরু, দীন সহজ, ইসলাম মানা সহজ, লিমানা আমিলা বিহা, যে আমল শুরু করে। বে আমলের জন্য সবই কঠিন, গাফেলের জন্য সবই কঠিন। গাফেলের আবার শুক্রবার কি আর শনিবার কি, বুঝেন নাই? গাফেলের আবার জানুয়ারি কি আর ফেব্রুয়ারি কি, গাফেল সান দেখলেই কি, সান ডুবলেই কি। এই হলো আমাদের হালাত, আমরা হলাম গাফেলদের জামাত, যার কারণে রমজান আমাদের কাছে আলাদা কোনো বার্তা, আলাদা কোনো আবেগ অনুভূতি নিয়ে আসে না। আমাদের রমজান শুধু এতটুকু খাবারের রুটিনে একটু ব্যতিক্রম, এতটুকুই রমজান, খাবারের টাইম একটু নড়ছে আর কি, আর সব আগের মতো। আগে সকালবেলা নাস্তা খাইতো, এখন সন্ধ্যাবেলা ইফতার করে, আগে দুপুরবেলা ভাত খাইতো, এখন সে তারাবির পরে রাত্রে 8:30-9টার দিকে ভাত খায়, আগে এশার পরে রাতের খাবার খাইতো, এখন ভোর রাত্রে খানা খায়। তো কমছিনি কোনো এক দুই বেলা, কথা বলেন না কেন, তিন বেলাই তো হইল। তাইলে আগে সকালের নাস্তা খাইতো পরোটা দুইটা আর ডাইল ভাজি দিয়া, আর এখন ইফতার করে বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ বেগুনি বুরিন্দা জিলাপি টমাটো ক্ষীরা ধনিয়া পাতা কাঁচামরিচ, হ্যাঁ এই সব কিছু মিলে। তো এতে বেলা তো আপনি আগের মতো ফরোড আর ডাইল ভাজি খাইতেন, এটাই তো আসলে কথা, বুঝেন নাই? আপনারে শুধু ফরোড আর ডাইল ভাজি খানা বন্ধ করাইয়া আপনার এই কদ্দুর বন্ধ করানোর, আর আপনি এটার সৌদ উড়াইলেন এভাবে যে এটার থেকে 10 আইটেম বাড়াইয়া লাইছেন আরো, তাইলে আর মেহনত কি করলেন? হ্যাঁ, তাইলে আসলে আমাদের রমজান আমাদের জীবনে আলাদা কোনো বার্তা দেয় না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবি, তিনি বলেন যখনই রমজান আসতো, রমজানের আগ মুহূর্তে শাবান মাসের শেষ লগ্নে, ফি আখিরে ইয়াউমিন মিন শাবান, নবীজি শাবান মাসের শেষ দিন রমজানের আগে হযরতে সালমান ফারসি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল আমাদের মাঝে লম্বা খুতবা দিতেন রমজানের উপরে। রমজানের আসার আগে আগেই রমজান মাসের ফাজাইল মাসাইল ফজিলত গুরুত্ব এগুলো বিস্তারিত নবীজি বর্ণনা দিতেন, এবং হযরত সালমান বলেন কথা শুরু করতেন নবী রমজানের বয়ান করার শুরুটা বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, নবীজি বলতেন হে আল্লাহর বান্দারা মানুষরা, তোমাদের উপরে ছায়া বিস্তার করছে, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করেছে শাহরুন আযীম, এক মহান মাস, অনেক বড় মাস, আযীম আযীম আরবি ভাষায় অনেকগুলো শব্দ দিয়া বড় বস বুঝায়, তার মধ্যে আযীম দ্বারা সবচেয়ে বড় বোঝায়। আল্লাহ তাআলা আরশকে, আল্লাহর আরশ, আল্লাহর আরশ ওইটাকে আল্লাহ বলছে আযীম, আরশে আযীম,
আল্লাহ তাআলা কোরআনকে বলছে কোরআনুন আজিম, আল্লাহ তাআলা আমাদের নবীর জিন্দেগিকে বলছে লাআলা খুলুকিন আজিম, নবীর জিন্দেগি আজিম, এই কোরআন আজিম, আল্লাহ আজিম, আরশ আজিম, আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন এই রমজান মাস এটাও আজিম, এটাও অনেক বড় মাস, এটাও অনেক বড় মাস। কোরআনুল করিমের মধ্যে সূরা তাওবা একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহর নিকটে নির্ধারণ করা, আল্লাহর ফয়সালা করা মোট মাস আল্লাহ নিজেই বলছে বারোটি, কতটি? এই যে বারো মাসে বছর, বারো মাস, এই বারো এটা আমরা পেলাম কার থেকে? আল্লাহর থেকে। এটা কার নির্ধারণ করা বলেন? তেরো মাসে বছর না কা, এগারো মাসে কেন বছর না, এটা আল্লাহর ফয়সালা, বারো মাসে বছর এই ফয়সালাটা দিয়েছে কে? এই জন্য বাংলা বলেন, আরবি বলেন, ইংরেজি বলেন, যে কোনোখানে যত বছরই হিসাব করে ক্যালেন্ডার, সব ক্যালেন্ডারেই মাস কয়টা, নাম ভিন্ন হইতে পারে, মহরম, বৈশাখ, হ্যাঁ জানুয়ারি, নাম ভিন্ন হইতে পারে কিন্তু মাস কয়টা বার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করেন আয় আল্লাহ এই বারোটি মাস আপনার নির্ধারণ করা, তন্মধ্যে আপনার প্রিয় পছন্দের মাস কোনটি, আল্লাহকে যদি জিজ্ঞেস করেন তো রব্বুল আলামিন বলবেন শাহরু রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ, এই পুরা কোরআনুল করিমের মধ্যে একমাত্র এই একটি মাসের নাম হুবহু আল্লাহ উল্লেখ করছেন, সেটা হলো শাহরু রমাদান, রমজান মাস। বাকি এগারো মাসের নাম কোরআনে নাই, মহররম, সফর, রবিউল আউ্বাল, রবিউস সানি, জামাদিউল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহাজ্জা, এই মাসগুলোর মধ্যে শুধু উল্লেখ আছে কোন মাস বলেন না, শাহরু রমাদান, রমজান মাস, এটা আল্লাহর পছন্দের মাস, এটা আল্লাহর প্রিয় মাস। নবীজি বলছে রমাদান শাহরুল্লাহ, রমজান আল্লাহর মাস, রমজান কার মাস বলেন না, আল্লাহ। অতএব আমার বাবা ভাই, প্রথম আপনাদের কাছে এটাই কথা, সবাই মিলে দিল থেকে আন্তরিকতার সাথে প্রত্যেকেই রমজানের জন্য যদি ইমানদার হন, যদি আখেরাত বুঝেন, যদি আখেরাত বুঝেন, যদি বুঝেন মরবেন, যদি বুঝেন জান্নাতে যেতে হবে, যদি এটা বুঝেন জাহান্নামের মুক্তি লাগবে, কবরের আজাব থেকে বাঁচতে হবে, তাইলে রমজানকে কদর করে। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন রমজান মাসে ঈমান ঠিক রেখে সওয়াবের আশায় পুরা রমজান যে রোজা রাখলো তার পিছনের সব গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহর নবী বলেন ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রমজান মাসের রাত্রে পুরা মাস যে তারাবি পূর্ণ পড়ল বিশ রাকাত, আল্লাহর নবী বলেন ঈমান রেখে সওয়াবের আশায় আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহ মাফ করে দিলেন। ওয়ামান কামা লাইলাতাল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রমজানে লাইলাতুল কদর আছে, একটা আছে কি না বলেন, শেষ দশকে একটা শবে কদর আছে না, আল্লাহর নবী বলেন সেই শবে কদর যে জাগলো, বন্দিগি করলো, জেগে থাকলো, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিলেন। তাহলে পিছনের সব গুনাহ মাফ করে দিবে এইটা এক মাসে তিন রকম অফার, বুঝেন নাই, একই মাসে কয় রকম অফার, পিছনের গুনাহ তোমার মাফ হবে তিনভাবে, তিনভাবে, পুরা মাস রোজা রাখো পিছনের সব গুনাহ মাফ, পুরা মাস তারাবি পড়ো পিছনের সব গুনাহ মাফ, শেষ দশকে শবে কদরে রাত্রি জেগে বন্দিগি করো
পিছনের গুনাহ মাফ। এই হলো তিন সুরত গুনাহ মাফের। আচ্ছা, এরপরে শুনেন, আমি একটা কথা বলার জন্য এটা বলতেছি, এরপরে শুনেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন, ইজা দাখালা রমাদান, যখনই রমজান আগমন করে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা সমস্ত রহমত জান্নাতের দুয়ার আল্লাহ খুলে দেয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিস শায়াতিন, সমস্ত শয়তানকে শিকলে বন্দি করে ফেলে। তাহলে শয়তান বন্দি, জাহান্নামের দুয়ার বন্ধ, খোলা শুধু কি জান্নাতের দুয়ার, খোলা শুধু কি বলেন না, যেদিক দিয়েই ঘুরে হাঁটো না কেন, রমজানে আল্লাহ বলে জ্যান দিয়েই ফঁদ দিবা, নবীনগর দিয়া ফঁদ দাও, আর বিবাড়ি দিয়া ফঁদ দাও, আর ক্যান্টনমেন্ট দিয়ে রওনা দাও, যেদিক দিয়েই রওনা দাও, খোলা শুধু জান্নাতের দরজা, পৌঁছবা কেবল জান্নাতে। এটা রমজান, এটা রমজান। আমরা ছোটবেলায় নানির বাড়িতে দেখছি চতুর্দিকে বাড়ি বেড়া, একখান দিয়ে শুধু বাইরেবার দরজা গেট। তো আমি অনেক দেখছি এটা, আমার নানির বাড়িতে মুরগি ধরত 12টা 1টার দিকে, তখন দেখতাম ওই বাড়ির মুখে যেখান দিয়ে বাইর হয় এইখান দিয়ে জাল লাগাইতো, জাল ফাইতো, জাল ফাইতা পুরা বাড়ির থেকে মুরগি দৌড়াইয়া আইনা এখান দিয়ে বার করাইতো, এখান দিয়ে আইতে বাইর হইতে লাগলে মুরগিটা জালের মধ্যে কি হয়ে যেত, আটকায় যাইতো, পরে এই মুরগি ধরতো। এটা আপনারা কেউ দেখছেন না, আমরা দেখছি ছোটবেলায়। আপনারা যারা আমার তো বয়স্ক তারা তো দেখার কথা, অথবা হয়তো আপনাদের প্রচলন নাই। তো এই চতুর্দিক থেকে ঘুরে মুরগি এই দরজা দিয়ে এই কেবল বাইর হইতে হবে, আটকাইতে হবে। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রমজানে জাহান্নামের দুয়ার বন্ধ, শয়তানগুলো শেকলে বন্দি, শুধুই খোলা রাখছি জান্নাতের দরজা, যেমনে ঘুরা তুমি পৌঁছবা কেবল জান্নাতে, ঢুকবা কেবল জান্নাত। তাইলে আল্লাহ তাআলা রমজান মাসে জান্নাত দেওয়ার আশায় কি বড় ইন্তেজাম করছে, যে জাহান্নামের দুয়ার বন্ধ করে শয়তানকে বন্দি করে শুধুই কেবল বান্দাকে দিতে চায় কি, বলেন না কি, দুইটা গেল। একটা হলো ওই হাদিসটা বললাম, পিছনের গুনাহ মাফ তিনভাবে, মনে আসেনি আমারটা মিলাই দিতে হবো কথাইটা। দুই নাম্বার হলো জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বন্দি, খোলা শুধু কি, তাহলে আল্লাহ দিতে চায় শুধু কি, রমজানে দিতে চায় শুধু কি। তিন নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাইফুল হাসানা, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন বনি আদমের যেই কোনো নেক আমল এটা বৃদ্ধি করা হয়, ডবল ডবল করা হয়। নেক আমলের এই যে ডান কাদের ফেরেস্তা কি লেখে কথা কর না, আর বাম কাদের ফেরেস্তা কি লেখে, নিয়ম হইল যেই কোনো বান্দা একটা নেক কাজ করলে কমপক্ষে তার জন্য বরাদ্দ হয় প্রথম 10, দশের কমে কোনো কি নাই, একটা সেজদা বরাদ্দ কয়টা, নেকি আসবে কয়টা। কিন্তু মজার ব্যাপার হলো এই 10ও এই ডান কাদের ফেরেস্তা লেখে না, বরং ফেরেস্তা এই 10 লেখার আগে আল্লাহ তাআলার দিকে তাকায়, রব্বুল আলামিন তখন ওই 10-এর সাথে আল্লাহ তাআলা বান্দার দিলের অবস্থা, নিয়তের অবস্থা, ইখলাস, বান্দার ভালোবাসা মহব্বত দেখে আল্লাহ তাআলা ওই 10-এর সাথে আল্লাহ তার বান্দার জন্য আল্লাহর ইচ্ছা মতো মর্জি মতো আরো বাড়াইয়া দেয়। তখন আল্লাহ ডান কাদের ফেরেস্তাকে কারো বেলায় বলে 70 লেখো, কারো বেলায় বলে 700 লেখো, 700, 7000 লেখো, 70000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 70000 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70000 লক্ষ কোটি লেখো। এইভাবে আল্লাহ তাআলা বাড়াইতে থাকে, ফেরেস্তা লিখতে থাকে। কখনো কখনো আল্লাহ তাআলা বলে ফেরেস্তা তুমি লেখো না আমি লিখব, আর
এইটা এইটা এগারো মাসে বলে কখনো কখনো, আর রমজান মাসে বলে পুরাটাই আমি আল্লাহ নিজে লিখব, পুরাটাই আমি লিখব। ডান কাদের ফেরেস্তাকে বলে তুমি লিখবাই না, আমি লেখো, আমি লেখ। তাহলে যদি বলি আল্লাহ আপনি কদ্দুর লিখবেন, আল্লাহ বলবে বান্দা আমাকে আগে আন্দাজ করো, আমি যত বড় আমার দানও তো তত বড়, আমার পুরস্কারও তো তত বড়, যে যত বড় তার বড় তত বড়ই হয়, ঠিক কি না? বলে মেম্বরের বড় আর চেয়ারম্যানের বড়, এ শব্দটা মেম্বরের মুখ দিয়া বাইর হইলে জেদ্দুর বড় বুঝায়, চেয়ারম্যানের মুখ দিয়া বড় বাইর হইলে এর থেকে বেশি বড় বুঝায়, এমপি সাহেবের মুখ দিয়া বড় বের হইলে এটা এর থেকে বড় বুঝাবে, ঠিকই না? বলেন মেম্বরের বড় আর চেয়ারম্যানের বড়র মধ্যে তফাত আছে না? এমপির বড় আর মন্ত্রীর বড়র মধ্যে তফাত আছে কি না বলে? ঠিক। আর শাজিম কায়নাতের মালিক আল্লাহ, তার চাইতে বড় কে? কথা কয় না, আল্লাহু আকবার, তিনি বড়। তাইলে তার দানও তো সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ওনার হাত, ওনার নিয়ামত, ওনার উপর ঢৌকন, ওনার হাতিয়া, সেটাও তো সবচেয়ে বড়। তাইলে এখানে আমি এটা বললাম যে আল্লাহ তাআলা বলে ও নবী জানিয়ে দেন, ইল্লা সাউম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা ব্যতীত রোজার নেকি ফেরেস্তা দিয়ে আমি লেখাই না, আমি আল্লাহ নিজে এর বিনিময় দেই। এই হাদিসের ব্যাখ্যায় দুইটা কথা আছে আশ্চর্য, রোজার বিনিময় আল্লাহ তাআলা দেয় এ কথার দুইটা শব্দ, একটা হলো আনা আজিজি বিহি আনা উজজা বিহি, এক শব্দ হলো আল্লাহ বলে রোজার বিনিময় ফেরেস্তাকে দিয়ে না দিয়ে আমি আল্লাহ আমার নিজের হাতে দেই, এটা হলো একটা। আরেকটা হলো রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে আমার নিজেকেই দিয়ে দেই, যা বান্দা আমি তোকে দিয়ে দিলাম, আমি তোর হয়ে গেলাম, এবার তোর যা লাগে নিস, আমি আল্লাহই তোর হয়ে গেলাম, যু তু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। কবি বলে আল্লাহ যখন তুমি আমার সব আমার, আসমানও আমার কি, চন্দ্র আমার, কায়নাতও আমার, জমিনও আমার, আগার একটু নিহি মেরা তো কই সেই নিহি মেরি, আল্লাহ যদি আমার না হও তো আমার আর কিছুই নাই, আমার আর কিছুই নাই, আমার আর কিছু। এক বুজুর্গ, হ্যাঁ এক বুজুর্গ, হা বলছিল যে এক নেককারকে একজন দুনিয়াদার সম্পদওয়ালা, আমরা কিতাবে পড়ছি, এক পয়সাওয়ালা লোক এক আল্লাহওয়ালাকে, এক নেককার আল্লাহর বান্দাকে বলছিল, আল্লাহর এক অলিকে, যে হুজুর আপনারা যে সবসময় বলেন আল্লাহ আপনাদেরকে মহব্বত করে, অথচ সম্পদ টাকা পয়সা মাল দৌলত সব আমাগো কাছে, আর আপনারা এই ফকিরি হালাতে কষ্টের হালাতে আপনারা থাকেন, তাইলে আপনারা কিভাবে বললেন যে আপনারা ধনী, আপনারা বাদশাহ, আপনারা কিভাবে আপনারা ধনী? তখন ওই আল্লাহর ওলি বুজুর্গ বলছে বাবা তুমি বোঝো নাই, তোমার কাছে তো থাকে সম্পদ, তোমার কাছে তো থাকে মাল, তোমার কাছে তো থাকে স্বর্ণ, তোমার কাছে তো থাকে রৌপ্য, তোমার কাছে তো থাকে টাকা পয়সা, আর আমার কলিজার মধ্যে তো থাকে ওই ধন সম্পদ, ওই মালের যিনি মালিক তিনিই তো আমার কাছে থাকে, তিনিই তো আমার কলিজায় থাকে, আমি তো তাকে সঙ্গে নিয়েই থাকি, তাহলে আমি ধনী না তো তুমি নি ধনী, আমি ধনী না তো তুমি ধনী। অতএব এটা বোঝানোর দরকার, এটা বোঝা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন যে আল্লাহ বলেন আমি তোমাকে বিনিময় হয়ে যাব, আমি তোমার হয়ে যাব বান্দা, এবার তুমি যা চায় আমার ভাণ্ডার থেকে নিও। এখন আপনাদের কাছে আমার কথা হলো এটা, এই কমপক্ষে তিনটা কথা মিলান, পুরা মাস রোজা রাখলে পিছনের গুনাহ মাফ, তারাবি পড়লে পিছনের গুনাহ মাফ, শবে কদরে জেগে থাকলে পিছনের গুনাহ, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শেকলে আবদ্ধ, জান্নাতের দরজা খোলা, প্রত্যেকটা নেকির রমজানে আল্লাহ বলেন আমি নিজে বিনিময় দেব,
আমি নেকি দেব। এত সুযোগ সুবিধার পরেও যেই লোকটা রমজান মাসটা পার করে ফেলল অথচ তার গুনাহও মোচন হয় নাই, নেকিও অর্জন হয় নাই, জাহান্নামের মুক্তিও নেয় নাই, জান্নাতের বুঝ করে নাই, তার উর্ফে জিদ উঠত না কার কথা বলেন না, এরকম ডাকাইতের লগে এরকম অকৃতজ্ঞ এরকম নিকৃষ্ট এরকম নিকৃষ্ট জানোয়ারের উপরে গুসা কার হবে না? কি রে বেটা তুই কি মানুষ না? তোর ভিতরে কি একটু বিবেক নাই? তোরে এতভাবে সুযোগ সুবিধা দিল, তোরে এতভাবে অফার দিল, তুই কোনোভাবেই কোনো গুরুত্বই দিলি না। এই কারণে এই কথাটা বলতেছিলাম, এই কারণে আল্লাহর নবী বলছে রমজানের শেষ দিকে আইসা জিব্রাইল আমারে জানাইছে, ও নবী রমজানের মতো এত বড় মাস, এত সুযোগ, এত অফার, এতভাবে মাফ করার বুদ্ধি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সুযোগ থাকার পরেও যারা রমজান পেয়েও গুনাহ মাফ করতে পারে নাই, নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নামের মুক্তি নিতে পারে নাই, জান্নাতের বুঝ করতে পারে নাই, আল্লাহর নবীকে জিব্রাইল বলছে ও নবী আল্লাহর লানত তার উপরে, নবী বলছে আমিন আমি মুহাম্মদের লানত তার উপরে, জিব্রাইল বলে আমিন আমি জিব্রাইলের লানত তার উপরে, গোটা সৃষ্টি জগৎ বলে ও মাওলা আমাদের মাখলুকাতের লানত তার উপরে। তোর উরফে খোদার গজব, তোর উরফে নবীর গজব, তোর উপরে ফেরেশতাদের গজব, তোর উপরে সৃষ্টি জগতের গজব, আল্লাহর লানত তোর উপরে, লানত তোর উপরে বেটা। রমজানের মতো এক মাস পাওয়ার পরেও সুদ ছাড়তে পারস নাই, তোর উপরে আল্লাহর লানত পরক বেটা, খোদার গজব পরক তোর উরফে। রমজানের মতো মাসে তোর ঘরে টেলিভিশন চলছে, তোর উরফে খোদার গজব পড়ুক। রমজানে তোর বিবি বাজারে বাজারে বেপর্দা তোর মেয়ে ছিল, তোর উরফে খোদার লানত। রমজানে যুবক তুই মোবাইলে অশ্লীল ছবি দেখলা, উলঙ্গ নাচ দেখলা, তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোর উপরে খোদার গজব পড়ুক তোর উপরে, এটা বলে গেছে জিব্রাইল। রাগ করলে ওনার সাথে রাগ করেন, আমার লগে রাগ করেন না, বলে হুজুর এত বড় কথা করে কি, এত বড় কথা করে, এত বড়টা কইছে উনি, কথা বলেন না, হায় 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 কত নিকৃষ্ট মানুষ মুসলমান। রমজান এত বড় মাস আসে, ওই দাড়ি ছাড়া চেহারা দাড়ি ছাড়াই, ওই সুদ সুদ ওই, ওই টেলিভিশন টেলিভিশন ওই, ইফতারি করতে দেরি, বিড়িটা ধরাইতে দেরি না, আবার ওই সেহরির শেষ ফজরের আজানের আগ পর্যন্ত শেষ টান দিয়া তারপরে বিড়ি হালায়, আহারে ডাকায়ত, হায় হায় ডাকায়ত, হায় টেলিভিশন আগের মতো চলছে, সুদ আগের মতো, ঘুষ আগের মতো, মিথ্যা চুরি বাটপারি সব আগের মতো, মহিলা বেপর্দা, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা বেনামাজি, ছেলেটার চেহারা সুরত লম্পটের মতো, সব আগের মতো। তাহলে আমি এই জন্য বললাম গাফেলের আবার শুক্রবার শনিবার কি, কথা বোঝেন নাই, তোর সান ওড়ে কখন, তোর সান ডোবে কখন, তুই জানোয়ারের আছে কি, বাত কতুটি খাম সারা চিত্তিয়া হতন সারা, তোর আছে কি বেড়ার, তুই তো মনে করছো জীবন মানেই হলো বাতের থালা, আর শেষ পর্যন্ত যা খাইলা দুই চার ঘন্টা পরে টয়লেট, আবার কি খালি করে দেওয়া, এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি মিয়া, এই তো জীবন, আফসোসের ব্যাপার। একজন মুসলমান আমি, বছরের পর বছর আমার জিন্দিগি একরকম, এটা তো ইমানদারের কাছে কাম্য হইতে পারে না, এটা তো ইমানদারের কাছে হইতে পারে না মিয়া। এজন্য ছেলেরা তোমরা জানো ভাইয়া আমি কঠোর মানুষ, সব সময় শক্ত কথা বলি, সব সময় শক্ত করে বলি, বেশি চাপ দিয়ে বলি যেটা বলতে চাই, এটা আমার তবিয়ত, আমার ইচ্ছা, এটাই আমার এটা বলার ঢঙে, এটা যা বলি তার উপরে প্রেশার দেই বেশি, এক কথার উপরে চাপ দেই বেশি,
শুধুই মাত্র বলে যাওয়ার জন্য বলা, এটা আমার উদ্দেশ্য না কখনোই। আমার কথা হলে এক কথা বলে বলে জিরাইয়া জিরাইয়া বলি দেন না, এক কথা বারবার বলি। আপনি ভাবেন ভাই, এত কিছুর পরে, এত কিছুর পরে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীর একটা আশ্চর্য হাদিস শুনেন। নবীজি বলছে প্রত্যেকটা ব্যক্তি যখন কোনো গুনাহ করে কি করে, এই বাম কাদের ফেরেশতা কি লেখে বলেন না, গুনাহ লেখে। কিন্তু লেখার আগে উনি আপনার এই ডান কাদের ফেরেশতাকে তিনবার জিজ্ঞাসা করে, তিনবার এই ফেরেশতা থামতে বলে লেখো না, দেখো না তওবা করে কিনা। তিনবারের পরে লম্বা সময়, এরপরে বাম কাদের ফেরেশতা বলে তওবা করে নাই এখন লিখবো, তখন ডান কাদের ফেরেশতা বলে আচ্ছা লেখো, তবে একে এক লিখবা, একে কত মানে একটা সুতা বেশি লেখো না, বেশি লেখো না। ওই সালমান কোথায়, সালমান আমার ছেলে আসছে তো, দেখো জি গাও তো। এজন্য বলে যে একটা একটাই লেখো, আচ্ছা লেখে একে একই লেখে। এরপরে আল্লাহ তাআলা বলে দেয় এরপরেও ফেরেশতা লিখছো ঠিক আছে লিখকে রাখো, তবে আমার বান্দা যদি এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, দশ বছর পরে, পঞ্চাশ বছর পরে, নব্বই বছর পরেও যদি তওবা করে আমি কিন্তু মাফ করে দেব, আমি মাফ করে দেব, আমি গুনার পৃষ্ঠা মুছে সাফ করে দেব, নেকি দিয়া পুরাইয়া দেব। আল্লাহ তাআলার ওয়াদা আছে, এটা জীবনভর গুনাহ করলেও আল্লাহ বলছে আমি মাফ করে দেব তওবা করলে। কিন্তু তওবা মানে আস্তাগফিরুল্লাহ না, তওবা মানে তিন জিনিস, কয় জিনিস, গুনাহ একবারে ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, আর লজ্জিত হয়ে এই আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়ে পড়ে মাফ চাওয়া। এই তিনটা মিললে তওবা হয়। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন সাফাতা চিনি ফানি তিনটা মিললে সা হয়, ছয়কা সা লিখলে সা হয় না, বুঝেন না কথাটা। আপনি কাগজ এটার মধ্যে ছয়কার সা এটাই তো সা, কেন আয় ওইটা সা, ছয়কা সা নি সা না, সাফাতা চিনি ফানি তিনটা মিললে হয় কি। তা আপনি বললেন তোবা 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 তোবা, ঠিক নেই এটা কয় তোবা, আপনার মুখে বিড়ি আপনি কইতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আস্তাগফিরুল্লাহ কে, এই বিড়ি হই না, এই গন্ধওয়ালা আস্তাগফিরুল্লাহ দিয়া ফেরেস্তা লই বড়ি, হ্যাঁ বিড়ি হই না আস্তাগফিরুল্লাহ ফেরেস্তা নেয় না, ফেরেস্তা কাছে আইয়ে না, এত বড় অপদার্থের কাছে আইয়ে না, দুর্গন্ধওয়ালার কাছেই ফেরেস্তা বেরে না, নিব কেডা যে বেড়া নই না বেড়াই তাইয়ে না। হ্যাঁ সোজা কথা বুড়া মিয়ারা, হ্যাঁ খান বুঝা খান কোনো অসুবিধা নাই, মুরব্বীরা যাও কদ্দুর মাঝে মধ্যে তোবা আস্তাগফিরুল্লাহ ফরেন, কিন্তু বিড়ির গন্ধের কারণে আইয়ে না, নেউন্যায় আইয়ে না, আমনে টি আমনের কাছে থাকে। হ্যাঁ জি জি আমি বললাম, আমি বললাম রাগ হইলে কিছু করার নেই, রাগ না হইলে মুরব্বী করে বুঝাইব কি, কথা বলেন না, মুরব্বীদের আখেরাত লাগবে না, ওনাদের লাগবে না বলেন না, এজন্য একটা মুরব্বীও অনুরোধ, বাফ মুসলমান দাড়ি উঠে গেছে, মাথায় টুপি উঠে গেছে, যা নামাজ রোজাও করেন মাশা আল্লাহ, এরপর আবার বিড়ি খান কীভাবে, সিগারেট খান কীভাবে মিয়া, বলেন না, আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।